আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা খুব সহজেই অনেকগুলো এক্সেল ফাইলকে একসাথে মার্জ করতে পারি। আমাদের কাছে কিছু এক্সেল ফাইল আছে, আমরা এখন এই ফাইল দুটিকে একসাথে মার্জ করব। তার আগে প্রথমে আমরা ব্রাউজারটি ওপেন করে নিই এবং সার্চ বারে সার্চ করব merge.csv.com। তার আগে আমাদেরকে দেখতে হবে আমরা যে ফাইলটি মার্চ করব, যে ফাইলগুলো আমরা একসাথে মার্চ করব সেই ফাইলগুলি সিএসবি ফাইলে সেভ করা আছে নাকি। আমাদের এই দুটো ফাইলই সিএসবিতে সেভ করা আছে, যদি সিএসবিতে সেভ করা না থাকে তাহলে মার্চ হবে না, তার জন্য অবশ্যই আমাদেরকে সিএসবি ফাইলে সেভ করতে হবে। এখন আমরা ব্রাউজারে আবার চলে যাব এবং সিলেক্ট সিএসবি ফাইলে ক্লিক করব। ক্লিক করে ফাইল দুটি সিলেক্ট করব, দেন আবার সিলেক্ট করব, দেন নেক্সট ফাইলটি আমরা সিলেক্ট করব। এখানে যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন আমরা দেখব এখানে রেডি লেখা থাকবে, তার মানে এখন ফাইলগুলি আমরা মার্চ করতে পারব। এখানে মার্চ সিএসবি ফাইল আছে, এই বাটন আমরা ক্লিক করব। যখন আমাদের এই দুটো ফাইল একসাথে মার্চ হয়ে যাবে তখন আমরা দেখব এখানে দ্য সিএসবি ফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুললি, তার মানে দুটো ফাইলই মার্চ হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করব। ফাইলটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে আমরা ক্লিক করব এবং দেখব দুটো ফাইল খুব সহজেই মার্জ হয়ে গেছে। এভাবে আমরা একসাথে দুটো না তিনটা চারটে অনেকগুলো মার্জ করতে পারব। তো আমরা এই ভিডিওটা আজকে এটি দেখলাম যে একসাথে অনেকগুলো ফাইল কিভাবে আমরা মার্জ করতে পারি। ধন্যবাদ।